শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা ইংলিশ ফার্স্ট পেপারের মেডে কম্প্রিহেনশনটা নিয়ে আসছে আমরা কম্পিটেশনটা প্রথমে পড়ব পরে দেখব যে এখানে কোনো আমাদের হার্ড আছে কিনা সেটা দেখে তারপর আমরা এই কম্পিটেশনটা ভালো করে তোমাদেরকে বোঝাবো বোঝানোর পরে এখানে থেকে তোমাদের শর্ট সিলেবাস অনুসারে দুই হাজার বাইশ সালের শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষাটা দেবে সেই রকম প্রশ্নটা আমি তৈরি করেছি সেভাবে দশটা মাল্টিপল চয়েস এবং ছয়টা কোয়েশ্চেন আনসার আমি এখানে দাঁড় করিয়েছি তোমাদেরকে এটা বোঝাবো আমি মনোযোগের সাথে তোমাদের দেখতে হবে দেখো আমরা পড়ছি কম্প্রিহেনশনটা দেখো মেডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভ উদযাপন করা অন মে ফার্স্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কোমেমোরেট কোমেমোরেট মানে স্মরণ করা দ্য হিস্টোরিক্যাল ঐতিহাসিক স্ট্রাগল সংগ্রাম অ্যান্ড সেক্রিফাইজেস অব দ্য ওয়ার্কিং পিপুল যে শ্রমিকরা তাদের জীবন উৎসর্গ করছে টু এস্টাবলিশ স্থাপন করার জন্য অ্যান্ড এইট আওয়ার ওয়ার্কিং ডে অর্থাৎ আট ঘন্টা কর্ম দিবস স্থাপন করার জন্য শ্রমিকরা যে সেক্রিফাইস করছিল সেইটাই উদযাপন করা হয় মেয়ের প্রথম দিন ইট ইজ এ পাবলিক হলিডে এটা সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রায় সকল দেশেই এটা উদযাপন করা হয় সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলেশন শিল্প বিপ্লব থেকে ইন দ্য এইটিন্থ অ্যান্ড নাইনটিন্থ সেঞ্চুরি আঠারোশো এবং উনিশশো শতাব্দীতে ইন ইউরোপ ইউরোপে অ্যান্ড দ্য ইউএস এবং ইউনাইটেড স্টেটসে দ্য ওয়ার্কারস ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ এই মিল ফ্যাক্টরির শ্রমিকরা অ্যাড বিন ওয়ার্কিং এ লং শেপ অনেক লম্বা সময় ধরে কাজ করতো ফরটিন অল ইভেন মোর আওয়ার সিনারে অর্থাৎ চোদ্দো ঘন্টা অথবা তারও বেশি সময় কাজ করতো একদিনে চোদ্দ ঘন্টা বা তারও অধিক সময় কাজ করতো অন মে ছিয়াশি সালের মেয়ের এক তারিখে ইন্সপায়ার্ড বাই দ্য অনুপ্রাণিত হয়ে ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন শ্রমিকদের যে সংগঠন সেটা ট্রেড ইউনিয়ন বলা হয় হাফ অফ দ্য ওয়ার্কার্স অর্ধেক শ্রমিকরা অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানি এই ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানির অর্ধেক শ্রমিকরা ইন শিকাগো শিকাগো শহরের ওয়ান টন স্ট্রাইক তারা ধর্মঘাটও গেল ডিমান্ডিং অ্যান্ড এইটা আওয়ার ওয়ার্ক ডে মানে দিনে আট ঘন্টা কাজ করবে এই দাবি করে তারা ধর্মঘটে চলে গেল টু ডেজ লেটার দুই দিন পরে শ্রমিকদের একটা রেলি ওয়াজ হেল্ড রেলি হয় নেয়ার দ্যাক হারভেস্টার কোম্পানি এই কোম্পানির অফিসের কাছাকাছি কোম্পানির কাছাকাছি অ্যান্ড অ্যাবাউট সিক্স থাউজেন্ড এবং প্রায় ছয় হাজার ওয়ার্কার শ্রমিকরা জয়েন্ডিড এই প্রসেশনে যোগদান করলো দ্য র্যালি এই র্যালিটে ওয়াজ অ্যাড্রেস র্যালিতে যারা অ্যাড্রেস দিল ভাষণ দিল বাই দ্য লেবার লিডার্স শ্রমিক নেতারা ভাষণ দিল কথা বললো দে আর্স তারা দাবি করলো দ্য ওয়ার্কার্স ওয়ার্কার্সদেরকে তারা বলল টু স্ট্যান্ড টুগেদার একত্র হওয়ার জন্য টু গো অন দ্য ডু টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বললো অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস এবং তাদের বসের কাছে নত স্বীকার করতে নিষেধ করল জাস্ট অ্যাট দিস মোমেন্ট ঠিক সেই মুহুর্তে সাম স্ট্রাইক ব্রেকারস কিছু কিছু ধর্মঘটকারী যারা ধর্মঘট ভেঙে যাচ্ছিল স্টার্টেড লিভিং যাওয়া শুরু করছিল ত্যাগ করা শুরু করছিল দ্য মিটিং প্লেস এই আলোচনা কেন্দ্র ছেড়ে যাওয়া শুরু করছিল দ্য স্ট্রাইকারস ধর্মঘটকাটিরা ওয়ান ডাউন নিচে গেল দ্য স্ট্রিট রাস্তার নিচে টু ব্রিং দেম ব্যাক যারা চলে যাচ্ছিল তাদেরকে ফেরত আনার জন্য নিচে গেল সাডেনলি হঠাৎ অ্যাবাউট টু পুলিশম্যান প্রায় দুইশোর মতো পুলিশ অ্যাট্যাক দেন তাদেরকে আক্রমণ করলো উইথ ক্লাভস লাঠি দিয়ে অ্যান্ড রিভলভার্স এবং তাদের পিস্তল দিয়ে ওয়ান স্ট্রাইকার ওয়াজ স্কিল্ড একজন ধর্মঘটকারী ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে নিহত হলো ফাইভ ওর সিক্স আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়ানডেড পাঁচ ছ পাঁচ ছয় জিন আরও পাঁচ ছয় জন মারাত্মকভাবে আহত হইল অ্যান্ড ম্যানি অফ দ্য ওয়ার ব্যাডলি ইনজুর্ড এবং অনেকেই খুব মারাত্মকভাবে আহত হইলো দ্য ইভেন্টস অফ মে ওয়ান এই মেয়ের এক তারিখের যে ঘটনাটা এইটিন এইটটি সিক্স আঠারোশো সালের ইজ এ রিমাইন্ডার দ্যাট আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ওয়ার্কারস উইল কন্টিনিউ শ্রমিকরা টু বি এক্সপ্লয়েটেড মানে প্রতিনিয়তই তাদেরকে শোষণ করা হইত আনটিল দ্য স্ট্যান্ড আপ যে পর্যন্ত না তারা একত্রিত হয় অ্যান্ড স্পিক আউট এবং বলে টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন বেটার পে অ্যান্ড বেটার লাইফ যে পর্যন্ত না তাদের আরও ভালো অবস্থা তাদের ভালো জীবন না দেওয়া হয় সে পর্যন্ত তারা কিন্তু শোষিত হয়েই যাবে এই ছিল আমাদের কম্প্রহেনশনটা আমরা মোটামুটি বোঝালাম এবার কিন্তু আমরা এই কম্প্রিয়েনশনের মাল্টিপুল চয়েজ আছে দশটা সেটা দেখাবো এবং ছয়টা প্রশ্নের উত্তর আছে যেটা তোমাদের দুই হাজার বাইশ সালের যে পরীক্ষা তোমরা দেবা সেই পরীক্ষা কিন্তু এইরকম ভাবে আসবে অ্যাকর্ডিং টু শর্ট সিলেবাস এখন আমরা দেখো নিয়ে সিলেবাস্টার ফ্রম দা ফলোয়িং অল্টারনেটিভস এই নাম্বারটা দেখো আমরা এক দুই তিন দিয়েও দশ দিতে পারতাম আমরা ক্যাপিটাল দিয়ে যে পর্যন্ত দশটা দিয়েছে দ্য ওয়ার্ড কোম্যামোরেট মিনস এই কোম্যামট শব্দটা মানে কি এখানে সাইটটা উত্তর দেওয়া আছে তোমাকে যে কোনো একটা উত্তর দিতে হবে দেখো একটা আছে চিউস চর্বণ করা রিমেম্বার স্মরণ করা এরপর আছে রুমিনেট জাবর কাটা আর একটা আছে রেমিনিস স্মৃতিচারণ করা তাহলে এখানে কিন্তু আমাদের এই এটাই হবে বি নাম্বার উত্তরটাই ঠিক আছে এরপরে দেখো বি নাম্বার ক্যাপিটাল বিতে আমাদের কি আছে মেডে সিগনিফাইজ কি সিগনিফাই করে দা রাইটস অফ ওয়ার্কিং ক্লাস পিপুল এই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে সিগনিফাই করছে দ্য অ্যাসুরেন্স অফ এ ডেজ হলিডে একদিন ছুটির নিশ্চয়তার কথা বলছে দ্য ইনসাইশন অফ হার্ড ওয়ার্কিং পিপুল কঠোর পরিশ্রমী লোকদের অনুপ্রেরণার কথা বলছে নান অফ দেন এদের একটাও না তাহলে এখানে কোনটা হবে এখানে কিন্তু তোমাদের এই এ নাম্বারটাই হবে দেখো দ্য রাইটস অফ ওয়ার্কিং ক্লাস পিপুল এটাই কিন্তু নিয়েই মানে সিগনিফাই করছে মূল গুরুত্ব দেওয়া হয়েছে কি বললো হোয়াট ইজ দ্য সিনোনেম অফ ইনস্পায়ার ইনস্পায়ারের সমার্থক শব্দ কোনটা ইনস্পায়ার অনুপ্রাণিত করা সেটা কি ফাইট হবে ফাইট হবে ইন্সপায়ার অনুপ্রাণিত করা ফাইট যুদ্ধ না হতে পারে না স্ট্রাগল সংগ্রাম করা মোটিভেট হ্যাঁ এই মোটিভেটটা স্ট্রাইক এটা হলো হরতাল করা স্ট্রাইক ধর্মঘট মোটিভেট ইন্সপায়ার মানে মোটিভেট এটা তাহলে হবে এরপর দেখো ডি নাম্বারে কি বললো দ্য ডে রিমাইন্ডস দ্য হিস্টোরিক ড্যাশ অফ ওয়ার্কিং পিপুল দেখি আমরা চারটের মধ্যে কোনটা হতে পারে একটা হলো ওয়ার্ক দা ডে অফ ওয়ার্কিং পিপল পিপুল যুদ্ধ এটা কিন্তু যুদ্ধ না স্ট্রাগল এটা হবে হিস্টোরিক ঐতিহাসিক সংগ্রাম ফাইট যুদ্ধ না ক্ল্যাশ হ্যাঁ না স্ট্রাগলটাই হবে তাই না তাহলে বুঝতে পারলাম এরপর দেখো এই নাম্বারটা কি বললো দ্য অবজেক্টিভ

ট্রেড ইউনিয়ন এই ট্রেড ইউনিয়ন বলতে তুমি কি অর্গানাইজেশন অফ ট্রেডার্স ব্যবসায়ীদের সংগঠন হতেই পারে না অ্যাসোসিয়েশন অফ একটা অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স দেখো এটা কিন্তু হবে

স্ট্যান্ড টুগেদার দেখো টু বি হেল্পফুল সহযোগিতামূলক হওয়া এরপর টু বি ইউনাইটেড তারপর আছে টু হেল্প ইস আদার তারপর টু হেল্প ওয়ান আদার এখানে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি স্ট্যান্ড টুগেদার মানে বি নাম্বারটা টু বি ইউনাইটেড একত্রিত হওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপরে কি বললো দেখো হিস্টোরিক্যাল মিনস হিস্টোরিক্যাল ঐতিহাসিক ট্রেডিশনাল ঐতিহ্যগত মানে একবারে পুরোনো ইনসেপশন আর হিস্টোরিক এটা কিন্তু উত্তরটা হবে হিস্টোরিক হিস্টোরিক্যাল হিস্টোরিক হবে এরপরে আরো দুইটা আমাদের মাল্টিপল সাজ আছে দেখো আই নাম্বারটা অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস মানে বসদের কাছে আত্মসমর্পণ না করার কথা বলা হয়েছিল হোয়াট ডাজ গিভ ইন মিন হিয়ার গিভ ইন বলতে এখানে কি বোঝাইছে ডমিনেট প্রভাব বিস্তার করা রিফিউজ অস্বীকার করা অ্যাগ্রি টু কন্টিনিউং স্ট্রাগলিং সংগ্রামটা চালিয়ে যাওয়া অ্যাগ্রি টু স্টপ স্ট্রাগলিং কোনটা এখানে কিন্তু কি বলল গিবিন মানে তাদেরকে আত্মসমর্পণ না করা তার মানে কি এই ডোমিনেট প্রভাব বিস্তার করা তাদের বজদের উপরও প্রভাব বিস্তার করার কথা এখানে কিন্তু বলা হয়েছে এরপরে দেখি আমরা পরের প্রশ্নটা হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ল্ড ডিসক্রাইব দ্য প্রোগ্রাম টেকেন বাই দ্য ওয়ার্কার্স ওয়ার্কার যে প্রোগ্রামটা নিল সেটা কোন শব্দ দিয়ে ডিসক্রাইব করা যায় হরতাল শব্দ দিয়ে করা যায় প্রসেশন স্ট্রাইক মার্স কোনটা দিয়ে ডেসক্রাইব করা যায় এটা এটা কিন্তু এই স্ট্রাইক দিয়ে ডেসক্রাইব করা যায় বারবার তোমার কম্পিটিশনে স্ট্রাইক শব্দটা আনা হয়েছে এখানে কিন্তু হরতাল স্ট্রাইক প্রায় সেম মার্সটা প্রসেশনটা সেম না কিন্তু হরতাল আর স্ট্রাইক প্রায় কাছাকাছি কিন্তু এখানে কিন্তু তোমার কম্পিটিশনে বারবার স্ট্রাইকের কথাটি বলা হয়েছে এই জন্য এখানে উত্তরটা স্ট্রাইকই হবে কিন্তু তাহলে আমাদের ইয়েটা শেষ হয়ে গেল আমাদের মাল্টিপল কিন্তু শেষ হয়ে গেল এবার আমরা কোয়েশ্চেন অ্যান্সারে যাব অ্যান্সার দ্য ফলোই কোয়েশনস দেখো প্রথম কোয়েশ্চেন কি ছিল হোয়াট ইজ মেড এ অবজার্ভ ফর কী কারণে মে ডেটা উদযাপন করা হয় দেখো তোটা মেডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কোমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অব দ্য ওয়ার্কিং পিপুল টু ওয়ার্ক ডে শ্রমিকরা যে আন্দোলন করছিলো এবং তারা যে জীবন উৎসর্গ করছিল আট ঘন্টা কাজ করার দাবি নিয়ে সেইটাই মানে কম করাটাই কিন্তু এই আমরা অবজার্ভ করি বর্তমানে তারা তারা তো মরে গেছে এর পরের প্রশ্নটা আমরা দেখি এবং উত্তরটা দেখে পরের প্রশ্নটা হু ইনস্পায়ার্ড দ্য ওয়ার্কার্স কারা এই শ্রমিকদেরকে অনুপ্রাণিত করল দেখো উত্তরটা দ্য ট্রেড ইউনিয়নস এই ট্রেড ইউনিয়নগুলো মানে কলকারখানার শ্রমিকদের যে ইউনিয়ন থাকে সংগঠন থাকে সেটা কিন্তু ট্রেড ইউনিয়ন বলা হয় এই ট্রেড ইউনিয়ন কিন্তু ইন্সপায়ার দ্য ওয়ার্কারস টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ স্ট্রাগল নট টু ইন টু দেয়ার বসেস এই তাদের বসদের কাছে আত্মসমর্পণ না করে এই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে অনুপ্রাণিত করছিল কিন্তু এই ট্রেড ইউনিয়নগুলো বুঝতে পারলাম দুইটা প্রশ্নের উত্তর আমরা বোঝালাম এরপরে আমরা আরও ছয়টা প্রশ্নের উত্তর এরপরে সেটা আমরা আর আরও দুইটা প্রশ্নের উত্তর বোঝাব দেখো পরেরটা সিনেমারে কি বললো হোয়াট ওয়ার দ্য কজেস যেটা এই ওয়ার্কারদেরকে সংগ্রামে উদ্বুদ্ধ করলো কারণগুলো কি ছিল দেখো সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য এইটিন্থ সেঞ্চুরিজ ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস একটা দা হবে দ্য ওয়ার্কার্স ইন মিলস এন্ড ফ্যাক্টরিজ আঠারোশো এবং শতাব্দীতে তারা কিন্তু মানে চোদ্দ ঘন্টা এবং তারও অধিক সময় প্রতিদিন কাজ করত। এটাই কিন্তু তাদেরকে অনুপ্রাণিত করছিল দেওয়ার ডিপ্রাইভ অফ হিউম্যান রাইটস তারা মানুষের যে অধিকার সেই অধিকার থেকে কিন্তু বঞ্চিত ছিল এটাই তাদেরকে অনুপ্রাণিত করছিল এই সংগ্রামে ধাবিত হওয়ার জন্য পরের প্রশ্নটা দেখি দেখো ডি নাম্বার প্রশ্নটা কি বললো হোয়াট লেসন ডু ইউ গেট ফ্রম দ্য ইভেন্টস অফ মে ফার্স্ট এইটিন সিক্স অর্থাৎ এই মে দিবস থেকে তুমি বা তোমরা কি মানে লেসন পাইলা মোরাল লেসন কী পাইলা উত্তরটা দেখি আমরা উই আর টট আমরা শিখলাম দ্যাট যে উই উইল কন্টিনিউ টু বি এক্সপ্লোয়েটেড আমরা প্রতারিত হইতেই থাকবো যে পর্যন্ত না আনটিল উই স্ট্যান্ড আপ অ্যান্ড ক্লেম আওয়ার রাইটস যে পর্যন্ত না আমরা রুখে দাঁড়াবো এবং আমাদের অধিকার আদায় না করবো সে পর্যন্ত আমাদেরকে নিষ্পেষিত করতেই থাকবে এটা কিন্তু আমরা এই মেয়েডের যে কম্পিটিশন এটার থেকে কিন্তু শিখলাম এরপরে যে চলে যাই আমরা আর দুইটা প্রশ্ন আমাদের আছে ই নাম্বার প্রশ্নটা কি বললো দেখো হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্সেস অফ মেডে মেডের ফলাফলটা কি হলো আমরা দেখি উত্তরটা দে এস্টাবলিশ দে কারা শ্রমিকরা এস্টাবলিশ মানে স্থাপন করলো অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক ডে অনেক বড় একটা অধিকার তারা অর্জন করতে সমর্থ হলো আট ঘন্টা কোথায় চোদ্দ ঘন্টা এখন আট ঘন্টা তাদেরকে কাজ করতে হয় নাও মেডে ইজ পাবলিক হলিডে অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন কিন্তু সারা পৃথিবীর সব দেশেই এই মেডা মে ডে অর্থাৎ ফার্স্ট মেটা কিন্তু সরকারি ছুটির দিন বিরাট একটা অর্জন কিন্তু ছিল এরপরে দেখো এফ নাম্বারটা কি বললো হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পুলিশম্যান অ্যাট্যাক্ট দ্য স্ট্রাইকার্স এটা কিন্তু ওই সি নাম্বারের ডি নাম্বারের প্রশ্নটা হলে ভালো হইতো তোমাদের আগে ছিল পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হতো কিন্তু দুই হাজার বাইশ সাল থেকে কিন্তু তোমাদের ছয়টা প্রশ্নের উত্তর দিতে হবে বারো মার্চ এই জন্য কিন্তু এই প্রশ্নটা আমি লাস্টে দিয়েছি এটা মাঝখানে ঢুকলে ভালো হইতো প্রশ্নটা কি ছিল আবার হোয়াট হ্যাপেন দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকারস যখন এই পুলিশরা এই ধর্মঘটকারীদেরকে অ্যাটাক করলো তখন কি ঘটল দেখো হোয়েন দ্য পুলিশম্যান দ্য স্ট্রাইকার্স ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে একজন ধর্মঘটকারী কিন্তু মারা যায় ফাইভ ওর সিক্স আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়ানডেড অ্যান্ড মেনি অফ দেম ওয়্যার ব্যাডলি ইনজোর্ড অর্থাৎ অনেকেই পাঁচ ছয় মারাত্মকভাবে তারা আহত হয় এবং আরও অনেক বেশি বেশ মোটামুটি আহত হয় ঠিক আছে এখানেই কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল লেসন শেষ করার আগে যে কথাটা মাঝে মাঝে আমি বলে থাকি বা প্রতিবারেই বলি যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানোটা যদি তোমরা বুঝতে পারো তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো লাইক করতে পারো শেয়ার করতে পারো বন্ধুদেরকে দেখাতে পারো তুমি কমেন্টস করতে পারো যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে সকলকেই আবারও ধন্যবাদ দিয়ে এবং আমার পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি হাফেজ